হাওড়াগামী লোকাল ট্রেনে ওঠার চেষ্টায় বিপদ সৃষ্টি হওয়ার মুহূর্তে ঠিক যেন দেবদূতের মতো এসে রেলের এক মহিলা কনস্টেবল কোলে তুলে বাঁচালেন এক বৃদ্ধাকে। এমন ঘটনা ঘটেছে শুক্রবার বিকেল 4:10 নাগাদ। তখন ওই লোকাল ট্রেনটি চলতে শুরু করেছিল আর ওই চলন্ত ট্রেনেই উঠতে চেষ্টা করছিলেন ওই বৃদ্ধা। কিন্তু একটু একটু করে ট্রেনের গতি বাড়তেই ট্রেনে উঠতে যাওয়ার চেষ্টা বৃথা হতেই নিয়ন্ত্রণ হারান ওই বৃদ্ধা। মারাত্মক দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল বৃদ্ধার জীবনে। এমন সময় অনেকটা দেবদূতের মতো ওখানে উপস্থিত হয়ে রেলের কর্তব্যরত এক মহিলা কনস্টেবল পাঁজা কোলে করে ওই বৃদ্ধাকে বিপদমুক্ত করেন। বলা যায় ওই বৃদ্ধা যেন নতুন জীবন ফিরে পেলেন আর ওই পুরো ঘটনাটির ছবি ধরা পড়েছে রেলের সিসিটিভি ক্যামেরায়। তবে চাঞ্চল্যকর ওই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর স্টেশনে। মেদিনীপুর হাওড়া ডাউন লোকাল ট্রেনে করে কোথাও যাবার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধা আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিয়েছিল। সেই বৃদ্ধা প্রাণপণে ট্রেনটিতে ওঠার চেষ্টা করছিলেন। তিনি যতই চেষ্টা করছিলেন ট্রেনে ওঠার, ততই বাড়ছিল ট্রেনের গতি। যদিও ওই মুহূর্তে তিনি কোন রকমের ট্রেনের দরজার হাতলটি ধরে ফেলেছিলেন, শেষে ছুটতে না পেরে ট্রেনের দরজার সেই হাতলটি ধরা অবস্থায় যেন দেহের ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তিনি। আর একটু হলেই চলন্ত ট্রেনের ফাঁকেই পড়ে যেতেন তিনি। সামান্য দূরে দাঁড়িয়ে থাকা রেলের এক মহিলা কনস্টেবলের চোখে পড়তেই তিনি দ্রুত ছুটে এসে ঝুলন্ত অবস্থায় থাকা বৃদ্ধাকে পাঁজা কোলে তুলে নেন। তবে সেটা খুবই কঠিন ব্যাপার ছিল। ওই কনস্টেবল বৃদ্ধাকে বাঁচাতে ওই ট্রেনের সাথে ছুটছিলেন। কিছু সময় পরে ওই মহিলা কনস্টেবল ট্রেন থেকে বৃদ্ধাকে ছাড়িয়ে নিতে সক্ষম হন। ওই সময় প্ল্যাটফর্মে যারা ছিলেন তারাও ছুটে এসেছিলেন উদ্ধারের জন্য আর ওই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। তাতে দেখা যাচ্ছে মেদিনীপুর হাওড়া ডাউন লোকাল ট্রেনের শেষ কামরার দিকে ঘটনাটি ঘটেছিল। তবে কথায় আছে না, রাখে হরি তো মারে কে। বৃদ্ধার ক্ষেত্রেও যেন এই কথাটাই প্রযোজ্য। ওই রকমই একটি ঘটনা প্রসঙ্গে ওই প্ল্যাটফর্মে থাকা প্রত্যক্ষদর্শী যাত্রীদের পাশাপাশি রেলওয়ে আধিকারিক ও কর্মী সকলেই ওই লেডি কনস্টেবলকে সাক্ষাৎ ভগবানের দূত হিসেবে কল্পনা করেছেন। কেননা একমাত্র তার তৎপরতাতেই একরকম প্রাণে বাঁচলেন এবং অক্ষত রইলেন ওই বৃদ্ধা। ওই লেডি কনস্টেবলের নাম এস বিশ্বাস। এমন একটা অসাধ্য সাধন করবার জন্য স্টেশনের প্ল্যাটফর্মে উপস্থিত থাকা সব ধরনের মানুষই ওই লেডি কনস্টেবল এস বিশ্বাসকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। আবার রেলওয়ের অন্যান্য আধিকারিকদের কাছ থেকেও সাবাসি কুড়িয়েছেন ওই মহিলা কনস্টেবল এস বিশ্বাস। জানা গেছে এ ধরনের প্রাণ বাঁচানোর ঘটনা এর আগেও বেশ কয়েকবার দেখা গেছে এই মেদিনীপুর রেলওয়ে স্টেশনে আর তার রেল পুলিশ কর্মীদের তৎপরতায়। সম্মানিত হয়েছেন তারা রেল কর্তাদের কাছে। এবার সম্ভবত সেই তালিকায় স্থান পেতে চলেছেন দুর্ধর্ষ সাহসী ওই মহিলা কনস্টেবল এস বিশ্বাস। তবে এক্ষেত্রে যারা যাত্রী হিসেবে ট্রেন যাত্রা করতে স্টেশনে আসবেন তাদের তো অনেক বেশি সতর্ক থাকতে হবে, আর বয়স্কদের ক্ষেত্রে তো আরো সতর্ক হতে হবে। কেননা দুর্ঘটনা বলে বলে আসে না সেটা ঠিক, তবুও বৃদ্ধ বৃদ্ধাদের সাথে যারা আসবেন তাদের কিন্তু সবসময় সজাগ থাকতে হবে তাদেরকে ট্রেনে ওঠানোর ব্যাপারে। আবার যারা বয়স্ক মানুষ হিসেবে একাই গাড়ি ধরতে আসবেন তাদের তো আরো অনেক বেশি সতর্ক থাকতে হবে, তা না হলে বিপদ ঘটার সম্ভাবনা 190% থাকবে। আবার রেল পুলিশে যারা কর্তব্যরত থাকবেন তাদেরকেও এরকমই সজাগ থাকতে হবে বলেও মনে করছেন অনেকে। আর যিনি নতুন জীবন পেলেন সেই বৃদ্ধাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই বয়সে তার পক্ষে ছেলে ছোকরাদের মতো ট্রেনে ওঠার সাহস দেখানোটা কোনোভাবেই ঠিক হয়নি। তার সঙ্গে তার বাড়ির লোকজন কেউ এসেছিলেন কিনা সেটা জানা যায়নি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল, আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়, তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল দিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830666788 নম্বরে।